প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের চতুর্থ দিনের মতো কর্মসূচি শুরু করেছেন এই জাতিসংঘের অভ্যন্তরে, এবং সেটি ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়। সেখানে তিনি করোনা মহামারী ঠেকাতে বাংলাদেশ কীভাবে সাফল্য দেখিয়েছে সেটি তিনি বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের কথা বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে গ্রামে গঞ্জে মানুষজন স্বাস্থ্যসেবা পাচ্ছে, এবং এই ধারণাটি যে এখন বিশ্বের বিভিন্ন অনুন্নত এবং উন্নয়নশীল দেশের কাছে একটি উদাহরণ, সেটি তিনি আবারও বিশ্ব দরবারে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমেছে, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে, বাংলাদেশে এই মুহূর্তে মানুষের গড় আয়ু 73 বছর। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। রোহিঙ্গা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বক্তব্য রাখবেন। আমরা জানি যে প্রধানমন্ত্রী সেখানে আবারও বিশ্ব দরবারে বিশ্ব নেতৃবৃন্দের কাছে রোহিঙ্গাদের স্বদেশে অর্থাৎ মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি আবার জোরালোভাবে এই জাতিসংঘ সদর দপ্তরে তুলে ধরবেন। পাশাপাশি তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে মার্কিন যে জননিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, তিনি জাতিসংঘ সদর দপ্তরে আসবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমরা জানি যে যুক্তরাষ্ট্র আসন্ন যে বাংলাদেশের নির্বাচন আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র বেশ আগ্রহ দেখিয়ে আসছে। তবে ধারণা করা হচ্ছে যে দ্বিপাক্ষিক নানান বিষয়ের পাশাপাশি বাংলাদেশের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের প্রসঙ্গটি উঠতে পারে। তবে প্রধানমন্ত্রীর যে সফর সূচি দেওয়া হয়েছে আপডেট, সেখানে কিন্তু এই সৌজন্য যে সাক্ষাৎ সেটির কথা বলা হয়নি। সেটিতে লেখা আছে টিবিসি, অর্থাৎ টাইম বিফোর কনফার্মেশন, অর্থাৎ কনফার্মেশন পাওয়ার পরেই এই সাক্ষাৎটি হবে। তেমনি জাতিসংঘের যে মহাসচিব, তার যে জেনোসাইড বিষয়ক আন্ডার সেক্রেটারি রয়েছেন, তিনিও কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আপনি জানেন যে 1971 সালের 25শে মার্চ যে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বাংলাদেশিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেইটিকে একটি মধ্যযুগীয় বর্বরতা এবং জেনোসাইড হিসেবে কিন্তু স্বীকৃতির দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন, তখন এই প্রসঙ্গটিও আসবে। এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে চতুর্থ দিনের যে কর্মসূচি তার সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের কর্মসূচির বিস্তারিত নিয়ে আমরা সরাসরি ছিলাম নিউ ইয়র্কে।